পয়গম্বর আইয়ুব আলাইহিসসালামের ঘটনা আমি বলি অনেক সময় তাফসীরের মধ্যে আছে। পয়গম্বর আইয়ুব আলাইহিসসালামের ধন সম্পত্তির কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বিবাস্তার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, তারপরেও সে আল্লাহকে ভুলে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, শয়তান দেখো আমার আইয়ুব পয়গম্বর আমি আল্লাহকে ভুলে না, দুনিয়ার প্রাচুর্য পেলেও তারা আমি আল্লাহকে সবসময় স্মরণ করে। সুবহানাল্লাহ। শয়তান বলে আল্লাহ তোমার আইয়ুব নবী তোমাকে স্মরণ করবো না তো করবো কে, তার টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, বিবি বাচ্চার অভাব নাই। আল্লাহ বলে ঠিক আছে আগামীকাল সকালবেলায় খবর নিও। সুবহানাল্লাহ। গণ রাতের বেলায় ধন সম্পত্তি যা ছিল সব ধ্বংসের স্তূপে পরিণত হয়ে গেছে। আইয়ুব নবী সব ধ্বংস। সকালবেলায় সংবাদ পৌঁছলো পয়গম্বর আইয়ুব আপনার ধন সম্পত্তি সব ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে শয়তান দেখো আমার আইয়ুব নবী ধন সম্পত্তি হারায়ও আমি আল্লাহকে ভুলে না, আমি আল্লাহর প্রশংসা করে। শয়তান ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার আইয়ুব নবী তোমার তো প্রশংসা করবে, ধন সম্পত্তি নাই তাতে কি হয়েছে, তার তো অনেকগুলি সন্তান আছে, 10-12টা সন্তান, প্রত্যেক দিন যদি 100 করে টাকা কামায় 1000, জোরে বলেন ঠিক কি ঠিক না। আল্লাহ বলে ঠিক আছে আগামীকাল সকালবেলায় খবর নিও। রাতের বেলা হযরত আইয়ুব আলাইহিসসালামের 11টা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। সকালবেলায় পয়গম্বর আইয়ুব আলাইহিসসালামের কাছে সংবাদ পৌঁছলো, ও পয়গম্বর আইয়ুব তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ এই আমানত চান্দে রোজে নাস্তে মাস, দর হাকিকত মালিকে হরসাই হুদাস, তুতাওয়াঙ্গার গাছটাই আজ মালে মা, ইজামা গা ফেল সুদি আজ হালে মা। আল্লাহ তাআলা সন্তান আমার কাছে আমানত দিয়েছিল, আল্লাহ তাআলা আমানত নিয়ে নিছে, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর দরবারে খুশি। সুবহানাল্লাহ। গণ আল্লাহ ডাক দিয়ে বললেন, রে শয়তান আমার আইয়ুব পয়গম্বর সন্তান হারায়াও কোনো বেজার হয় না, আমি আল্লাহর দরবারে সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করতেছে। এবার ইবলিস ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন সন্তান হারাইছে তাতে কি হয়েছে, ধন সম্পত্তি নষ্ট হয়ে গেছে তাতে কি হয়েছে, পয়গম্বর আইয়ুব আলাইহিসসালামের একাধিক স্ত্রী আছে, প্রত্যেকটা স্ত্রী বড় সুন্দর, দুনিয়ার হোর, এক একটা বিবির চেহারার দিকে তাকাইলে তার দুনিয়ার ধন সম্পত্তির কথা সব ভুলে যায়। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে শয়তান আগামীকাল সকালবেলা আইয়ুব আলাইহিসসালামের খবর নিও। তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা ইমাম আলোসি রহমাতুল্লাহি আলাইহি লাগে, রাতের বেলায় হযরতে আইয়ুব আলাইহিসসালামের গায়ের মধ্যে ফুসকা উঠে গেছে, গা হয়ে গেছে, 3 দিনের মাথায় পয়গম্বর আইয়ুব আলাইহিসসালামের শরীরের মধ্যে ঘা হইয়া এবং শরীরটা পচন ধরেছে, পোকা ধরে ফেলেছে, পোকাই হযরতে আইয়ুব আলাইহিসসালামের শরীরটা কেটে কেটে খাচ্ছে। ও মুসলমান বিবিরা যত যা ছিল সব বিবিরা এসে বলতেছে, ও পয়গম্বর আইয়ুব আপনি আমাদেরকে তালাকের ব্যবস্থা করিয়া দেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবিদেরকে তালাকের ব্যবস্থা করে দিলেন, একজন মাত্র বিবি রয়ে গেলেন, তার নাম হলো হযরত রাহিমা আলাইহিসসালাম। হযরত রাহিমা পয়গম্বর আইয়ুব আলাইহিসসালামের খেদমত করে সেবা করে। ও মুসলমান হযরত আইয়ুব আলাইহিসসালাম একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, 13টা বছর পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন, সমস্ত শরীরের মধ্যে পোকা লেগে গেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিসসালাম একদিন রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সমস্ত শরীরের মধ্যে পোকা লাগছে, আমার কোনো আপত্তি নাই, ও আল্লাহ আমি আমার জিহ্বাটা দিয়ে তোমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, ও রব্বুল আলামিন আমার জিহ্বার মধ্যে তুমি পোকা দিও না, জিহ্বাটা অক্ষত অবস্থায় রেখে দিও, আমি যেন আমার জিহ্বাটা দিয়া আমার রবকে বেশি বেশি ডাকতে পারি। সুবহানাল্লাহ।
এ মুসলমান এলাকার লোকেরা এসে হাজির হয়ে গেছে হযরতে রাহিমা আলাইহিস সালাতু সালামের কাছে। ও রাহিমা, তোমার স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামের শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে, তার দুর্গন্ধ আমরা এলাকার মধ্যে বসবাস করতে পারি না। তুমি তোমার স্বামীকে নিয়ে ওই যে পাহাড়ি এলাকার মধ্যে চলে যাও, মরুভূমির মধ্যে চলে যাও। এ নওজোয়ান যুবক পায় পুরো পুরো বাবারা পর্দার অন্তরালের মায়েরা, হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর, আজকে এলাকার লোকেরা তাকে তাড়াইয়া দিতেছে। হযরত রাহিমা আলাইহিস সালাতু সালাম স্বামীকে নিয়া রাতের বেলায় পরের দিন সকাল বেলায় স্বামীকে নিয়া মরুভূমির মধ্যে চলিয়া গেছে। মরুভূমির মধ্যে একটা ঝুপড়ি ঘর বানায়া মানবতার জীবন যাপন করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু সালাম। পরের দিন সকাল বেলা রাখালেরা উট মহিষ দুম্বা নিয়া ময়দানের মধ্যে এসেছে। ময়দানের মধ্যে এসে দেখে ময়দানের মধ্যে দুর্গন্ধ, পচা দুর্গন্ধ। এবার রাখালেরা ঝুপ বেঁধে হযরতে রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে এসে হাজির। রাহিমার কাছে এসে বললেন, রাহিমা, তোমার স্বামীর দুর্গন্ধে আমরা এই ময়দানের মধ্যে থাকতে পারি না, তোমার স্বামীকে নিয়ে আরো গহীন জঙ্গলে চলিয়া যাও। ও মুসলমান ইমানদার ভাইরারে, আমার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হযরত রাহিম আলাইহিস সালাতু সালাম কলিজার টুকরা স্বামীকে নিয়ে দুর্গম গিরিপথ কান্তার মরুভূমি পাড়ি দিয়া ওই পাহাড়ি এলাকার মধ্যে চলিয়া গেলেন। পাহাড়ের ভিতরে যাইয়া গহীন জঙ্গল, জঙ্গলের মধ্যে যাইয়া একটা ঝুপড়ি ঘর করে সেখানে তিনি মানবতার জীবন যাপন করে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু সালাম। এ মুসলমান, কি খাবে? হযরত রাহিম আলাইহিস সালাতু সালাম প্রতিদিন সকাল বেলা গ্রামে গ্রামে কাজ করে, বাড়ি বাড়ি কাজ করে, বাড়ি বাড়ি কাজ করিয়া সারা দিন কাজ করিয়া যে টাকা পয়সা গুলো পায়, সন্ধ্যার সময় টাকা দেয়া চাউল ডাউল আটা নুন তরি তরকারি কিনা, ওই ঝুপড়ির মধ্যে যাইয়া করিয়া স্বামীকে খানা খাওয়াই। ও মুসলমান বন্ধুগণ, আমার এভাবে দিন অতিবাহিত হচ্ছে, 16 বছর পার হয়ে গেল। একদিন সকালবেলা হযরত রাহিমা আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর, আপনি তো একজন জলিলুল কদর পয়গম্বর, ওয়াকুল্লু নাবিয়্যিন মুস্তাজাব, প্রত্যেক নবী এবং পয়গম্বরের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালাম বললেন, রে রাহিমা, ও রাহিমা, আমার একে একে সব বিবি চলিয়া গেছে, আমি তাদেরকে তালাকের ব্যবস্থা করিয়া দিয়েছি, তুমি চাইলেও তালাক নিতে পারো, তুমি চলিয়া যাও, তথাপি আমি বলতে পারবো না, আল্লাহ তুমি আমাকে সুস্থ করিয়া দাও। কারণ হলো 70 বছর বয়স, আল্লাহ তাআলা আমাকে রূপ দিয়েছে, আমার রোগের বয়স হলো মাত্র 18 বছর। এখন যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর আইয়ুব, 70 বছর সুস্থ রেখেছিলাম, রোগ হলো মাত্র 18 বছর, তাই তুমি বরদাস্ত করতে পারলে না, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু সালামের জবান দিয়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্টের মধ্যে জুস পয়দা হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে আল্লাহর আরশ কাঁপতেছে, তর তর করে কাঁপতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের মধ্যে বসিয়া সিদ্ধান্ত নিলেন, ও জিব্রাইল, জান্নাতের মধ্যে যা, জান্নাত থেকে একটা বিট্টু বিটকে লও, জান্নাতে একটা জুব্বা নাও এবং একটা রুমাল আর একটা পাগড়ি নিয়া আমার আইয়ুব আলাইহিস সালাতু সালামের কাছে যাও, তাকে সুস্থ করে দাও। জোরে কন সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম জান্নাত থেকে বিটকেস নিয়ে এসেছে, জান্নাতি জুব্বার রুমাল লিয়া পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু সালামের কাছে চলে আসছে। হযরত জিব্রিল আলাইহিস সালাতু সালাম সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব নবিয়্যুল্লাহ, ও পয়গম্বর আইয়ুব,
আপনি সালাম গ্রহণ করুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের কোনো জবাব দেন না, চুপচাপ বসে আছে। জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর আপনি কি আমার কথা শুনেন নাই? সালাম দিলাম, সালামের জবাবটা পর্যন্ত আপনি দিলেন না। এবার কিছুক্ষণ পর হযরত আইয়ুব আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে দিলেন। পয়গম্বর আইয়ুব বললেন, রে জিবরাইল তুমি যখন সালাম দিয়েছো আমি শুনতে পেয়েছি, আমি যদি সালামের জবাব দিতাম আমার জিব্বার মধ্যে আল্লাহর মেহমান বসে বসে খানা খাচ্ছিল, জোরে গন সুবহানাল্লাহ, আমি যদি সালামটা দিয়ে দিতাম মেহমানের খানা খাইতে কষ্ট হয়ে যাইত, এই জন্য আমি সালাম দেই নাই। ও মুসলমান বন্ধুগণ আমার, হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন, একটু পানির প্রয়োজন, আপনার যে পা আছে এই পাটা দিয়ে জমিনের মধ্যে একটু আঘাত করেন। যখন জিব্রাইল আমিন এই কথা বলেছেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছ, মস্কারি করতেছ, কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছ? আমি কি দিয়ে জমিনের মধ্যে আঘাত করব? আমার তো কোনো পায়ের কোনো গোড়ালি নাই, সমস্ত গুস্তগুলো হাত গুস্তগুলো পোকায় খেয়ে ফেলেছে, আমার কোনো গুস্ত নাই। আল্লাহর পয়গম্বর এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রিল বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। ও পয়গম্বর আইয়ুব আপনি একটু চেষ্টা করেন, আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিবেন। জোরে কোন মারহাবা, আরো জোরে। ও মুসলমান যুবক বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তার পায়ের হাড়টি দিয়ে একটু জমিনের মধ্যে নাড়া দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পানির ফোয়ারা বান জারি করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার জিবরিল আমিন বললেন, আপনি এক মুষ্টি পানি হাতের মধ্যে নান, এক মুষ্টি পানি পান করেন। মুষ্টি পানি নিয়ে যখন পয়গম্বর আইয়ুব আলাইহিসসালাম পান করলেন, সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিসসালামের শরীর থেকে পোকাগুলো ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, রে পয়গম্বর আর এক মুষ্টি পানি আপনি শরীরের মধ্যে ছিটায়া দেখান। আর এক মুষ্টি পানি নিয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের শরীরের মধ্যে ছিটায়া দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আগের মতন 33 বছরের যুবক হয়ে গেছে। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাইরা, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর দরবারে সেজদায় চলে গেলেন, শুকরানার নামাজ আদায় করলেন 2 রাকাত, পর নামাজ পড়বেন 2 রাকাত, পড়ে ফেললেন 3 রাকাত। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনার কোনো চিন্তা নাই, 3 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কবুল করে নিলাম। আমার উম্মতি মুহাম্মদের জন্য মাগরিবের 3 রাকাত নামাজ আজীবনের জন্য ফরজ বানায়া দিলাম। নামে গুয়া দেখে আজ দুনিয়া দুদাবাস, ভর কারে কে বাসি বা খুদা বাস, সৃষ্টে দুনিয়া আজ খুদা গফেল বুদান, নাই কুমাস নুকুর হো ফর জিন্দ জান, আবে দর কিস্তি হালাকে কিস্তি আস, আবে আন্দর জিরে কিস্তি পুস্তি আস।